নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি বিশেষ দিন, আজকের বাড়ির কর্তার জন্মদিন। কিন্তু যার জন্মদিন সে দেদার ভুলে গেছে যে আজকে তার জন্মদিন। তাই সকাল থেকে যেভাবে আমাদের প্রত্যেক দিন শুরু হয় ঠিক সেইভাবেই আমাদের দিনটা শুরু হলো। কিন্তু আমি আর আমার ছেলে দুজনে মিলে একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করব বলে প্ল্যান করলাম। পরিকল্পনা মতো দুজনেই যখন বেরিয়ে গেল স্কুল আর অফিসের উদ্দেশ্যে, তখন আমি আমার হাজবেন্ডের পছন্দসই রান্নাগুলো করতে শুরু করলাম। ব্যাস, আমার রান্না সব হয়ে গেছে। ছেলের আবার অর্ডার কেক আনতে হবে, সেই জন্য আমি একটা কেকও পছন্দ করে কিনে আনলাম। রাতে আমার কর্তা বাড়ি ফিরে এত আয়োজন দেখে সে তো আহ্লাদে আটখানা, খুব খুশি হয়েছে। নিজেদের লোকদের মাঝে মধ্যে সারপ্রাইজ দিতে বেশ ভালোই লাগে। তাদের চোখে মুখে যে একটা আনন্দ, একটা হাসি, সেটা দেখতে ভীষণ ভালো লাগে। কেক কাটা হলো, যা যা রান্না করলাম সেগুলো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম। আজকে দিনটা বেশ ভালোই গেল, ব্যস্ত জীবনের মধ্যে ছোট্ট একটু আনন্দ, বেশ ভালোই লাগলো। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে এখানেই ভিডিওটা এন্ড করছি, ধন্যবাদ। Thank you.